সিফাতি আলী থেকে আপনি লিখেছেন বিদ্যুৎ না থাকা অবস্থায় অর্ধেক আজান দেওয়া হয়েছে, এরপর বিদ্যুৎ এসেছে, এখন কি পুনরায় মাইকে আজান দেওয়া যাবে? না, অর্ধেক আজান মাইকে দিয়েছেন, এরপর মাইক বন্ধ হয়েছে, তারপর আপনি আজান কন্টিনিউ করবেন, করে শেষ করে ফেলবেন, এটাই যথেষ্ট। পুনরায় নতুন করে আজান দেওয়ারও দরকার নেই, আর বাকি অর্ধেক আবার মাইকে দেওয়ারও দরকার নেই। এমনি কাদির রহমান আপনি লিখেছেন হিজবুত তাওহিদ দল সম্পর্কে জানতে চাই, তাদের পরে আমাদের করণীয় কি? হিজবুত তাওহিদ একটি বিভ্রান্ত দল, যারা কোরআন এবং হাদিস এর উপরে প্রতিষ্ঠিত নয়, ইসলামের নামে যে বিভ্রান্তিগুলো পৃথিবীতে ছড়িয়ে আছে, আমাদের এই এই অঞ্চলে যেগুলো ছড়িয়ে আছে, তোমাদের থেকে একটি হিজবুত তাওহিদ। দাজ্জাল সম্পর্কে কিছু ধারণা ধার করে এনে তারা তাদের মতো করে প্রচার করছে, একে তো ধার করা, আবার সেটা সঠিকতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল সম্পর্কে পরিষ্কারভাবে যে কনসেপ্ট দিয়েছে এটা তার বিরোধী। দ্বিতীয়ত হলো যে এই দলের যারা অনুসারী তাদের মতে পৃথিবীতে সব মুসলমানরাই আপনার গোমরাহ, তারা হলো হকের উপরে, অথচ এদের দলের যে নেতা কোরআনে করিম এর আরবি উচ্চারণটা সঠিকভাবে শুদ্ধরূপে করতে পারেন না, আরবি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, আরবি ভাষা সম্পর্কে মৌলিক ধারণাও নেই, পাণ্ডিত্য তো পরের কথা, অথচ আপনি ইসলামের স্কলার হবেন, ইসলামের আপনার নেতৃত্ব দিবেন, কোরআন হাদিস আপনি জানা থাকবে না, কোরআন হাদিসের ভাষা আপনি জানবেন না, ভাষা না জানলে আপনি কোরআন হাদিসকে কীভাবে বুঝবেন? কোরআন হাদিসের যে ব্যাখ্যা বিশ্লেষণ আজকে এই শতাব্দীতে চলে আসছে এগুলো থেকে আপনি ইলম অর্জন করতে পারছেন না, তাহলে আপনি কীভাবে এই পাণ্ডিত্য অর্জন করতে পারেন? তো এখান থেকে বোঝা যায় এটি পুরোই মূর্খতা সর্বস্ব একটি দল। আমাদের একটি বড় ভিডিও আছে এক ঘন্টার উপরে, সেখানে হিজবুত তাওহিদের বিভিন্ন বিভ্রান্তিকে আমরা সেখানে চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করছি, আশা করছি সেই ভিডিওটা পুরোটা আপনি ইউটিউবে আছে, শুনে নেন, ইনশাআল্লাহ যেন তাদের বিভ্রান্তিগুলো সম্পর্কে আপনি পরিষ্কার ধারণা পাবেন। এরপরে মিমি নূর আপনি লিখেছেন আমি খুব মানসিক দুশ্চিন্তে আছি, আপনার সাথে যোগাযোগ করতে চাই, কীভাবে যোগাযোগ করতে পারি? বোন আপনাকে এবং আপনার মাধ্যমে অন্যান্য সমস্ত ভাই বোনদেরকে আমরা জানাচ্ছি যে আমরা আমাদের সঙ্গে যারা সাক্ষাৎ করতে চান, আমরা এমন কোনো ব্যক্তিত্ব নন যে আমাদের সাথে সাক্ষাৎ করবেন, আমরা আপনাদেরকে একেবারে তার জন্য কঠিন কোনো শর্ত আরোপ করে দিব, এরকম নয়। তবে শৃঙ্খলার স্বার্থে যেহেতু অনেক মানুষের ডিমান্ড আর আমি মানুষ একজন, এত প্রেশার নিতে পারি না, সেজন্য আমরা একটা নিয়ম করেছি, তা হলো আমার ব্যক্তিগত যে ওয়েবসাইট আছে, যে পোর্টফোলিও আছে, ahmadullah.info, গুগলে গিয়ে ahmadullah.info লিখে সার্চ দিলে যে পেজ আসবে, সেই পেজে ঢুকে সাক্ষাতের একটা অপশন আছে, সেখানে ক্লিক করে আপনি আপনার তথ্য দিয়ে সাবমিট করলে আমাদের কাছে এটা জমা হয়ে যাবে, আমাদের অফিসে নির্দিষ্ট ব্যক্তি যে দায়িত্বপ্রাপ্ত তিনি এটা দেখে আপনাকে হয়তো কল করবেন যদি তিনি প্রয়োজন মনে করেন। সেখানে অবশ্য লেখাও থাকে যে সাধারণত শনিবার জোহরের সলাত আমি আমাদের আফতাবনগর অফিসে পড়ি, সেখানে আসলে আপনি দেখা হয়ে যাবে, আর যদি আপনি এখান থেকে কথা বলতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটে আপনার ডিটেল লিখবেন, সেটা দেখার পর সংশ্লিষ্ট ব্যক্তি যদি মনে করেন যে এটা খুব বেশি প্রয়োজনীয় তাহলে সেক্ষেত্রে তিনি প্রায়োরিটি দিবেন অথবা সিরিয়াল করবেন এবং আপনাদেরকে জানাবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে সুমাইয়া লাইলা চৌধুরী আপনি লিখেছেন ওয়াশিং মেশিনে কাপড় নাপাক কাপড় ধুতে করার নিয়ম কি? ওয়াশিং মেশিনে যেভাবে কাপড় ধোয়া হয়ে থাকে, ম্যানুয়াল যে মেশিনগুলো আছে যে পানি সেখানে আসে এবং একবার ধোয়ার পর পানিগুলো ড্রেনে চলে যায়, আবার পানি আসে পাইপ থেকে আবার চলে যায়, এভাবে দুই তিনবার হয়, এতে ইনশাল্লাহ কাপড় পাক হয়ে যাবে। তারপরে আবার অনেকে আপনার আলাদা করে একটু চুবান সেটাকে, তো যদি ওই প্রসেসটা যেটা মেশিনে হয়ে থাকে বললাম যে একদিক থেকে পাইপে পানি পড়ছে, এরপরে মেশিনে সেটাকে ঘোটার পর পানিগুলো আবার ড্রেনে চলে যাচ্ছে, আবার পানি পড়ছে, আবার চলে যাচ্ছে, এরকম যদি হয় ইনশাল্লাহ বিদিনিল্লাহ তাতে আপনার কাপড় পাক হয়ে যাবে। আর অটোমেটিক যে মেশিনগুলো আছে সেগুলোর পুরো প্রক্রিয়া সম্পর্কে আমার ধারণা নেই, তবে সেগুলোতেও একটা লাইন দিয়ে পানি আসে আর একটা লাইন দিয়ে পানি চলে যায়, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সেটাতেও পাক হয়ে যাবে কাপড়। মোহাম্মদ জুবাইরুল হক আপনি লিখেছেন ডিপ্লোমা কমপ্লিট করে এখনও বেকার ঘুরছি, আমার কর্মসংস্থানের জন্য বিশেষভাবে দোয়া চাই, আল্লাহ তালা আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন আমরা দোয়া করি, এবং আমি বলি যে চাকরির অপেক্ষা না করে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন এবং ছোটোখাটো কোনো কাজ শুরু করে দিন, বিসমিল্লাহ করে ব্যবসার উদ্দেশ্যে, এবং সেখানে অক্লান্ত পরিশ্রম করুন, আন্তরিকতা দিয়ে কাজ করুন, সিরিয়াসনেস নিয়ে কাজ করুন, আল্লাহ তালার সাহায্য প্রার্থনা করুন, ইনশাআল্লাহ যা ছেড়ে দিয়ে শুরু করুন, কোনো কাজকে ছোটো মনে করবেন না, ইনশাআল্লাহ আশা করা যায় যে হালাল উপার্জনের পথটা অনেক বেশি সুগম হবে আপনার জন্য। আফসানা আফরিন উর্মি লিখেছেন বিয়ের ওলিমা নিয়ে অনেক ঝামেলায় পড়ে যেতে হয়, সুন্নাসম্মত ওলিমার আয়োজন আসলে কেমন হওয়া উচিত? বিয়ের ওলিমা এটা খুব সহজ একটি বিষয় যে আপনার তৌফিক অনুযায়ী ওলিমা করবেন, সেটা আপনি 100-200 মানুষে খাওয়াতে পারেন আর বেশি মানুষে খাওয়াতে পারেন, কিন্তু এইটাতে যাতে বিপরীতদিকে না হয়, নারী পুরুষের যেন মিশ্রণ না ঘটে, পুরুষদের আলাদা মেয়েদের আলাদা যেন বসার ব্যবস্থা থাকে সেটি লক্ষ্য রাখবেন, সে সাথে কোনো গান বাদ্য যন্ত্র ইত্যাদি যেন সেখানে ব্যবহার না হয় সেদিকে খেয়াল করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, এরকম যে অনাচারগুলো আছে সেগুলো না থাকলে আশা করি এটা একটা সুন্দর অনুষ্ঠানে পরিণত।